আজকে নিয়ে এসেছি মজাদার পুলি পিঠার রেসিপি তবে এটা ঝাল পুলি পিঠা নয় আজকে তৈরি করে দেখাবো নারকেলি পিঠা আর একেবারে খাস্তা নারকেলি পুলিপিঠাটাই তৈরি করে দেখাচ্ছি ছোট বড় সকলের কাছেই আমার এই খাস্তা নারকেলি রসালো এই পুলি পিঠার রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতে করে এরকম আরও অনেক রেসিপি খুব সহজেই দেখতে পারবেন তাহলে চলুন দেখে নেই কীভাবে এই নারকেলি পুলি পিঠাটা তৈরি করতে হবে তো এর জন্য প্রথমে আমি এর ভেতরের পুরটা তৈরি করে নেব তো একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি দুই কাপের মতো নারকেল কোড়া এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ এরপর এখানে দিব চিনি এখানে হাফ কাপের মতো চিনি আমি দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আজকে আমি শুধু চিনি দিয়ে এটা তৈরি করে দেখাবো। চুলার আশটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে অনবরত জাল করতে হবে তো এভাবে করে একটু নেড়েচেড়ে দিচ্ছি এতে করে চিনিটা খুব সহজেই গলে যাবে এবারে দিয়ে দিচ্ছি লবণ এখানে হাফটা চামচের কিছুটা কম লবণ আমি দিয়েছি যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা এটা না দিলেও পারেন তো চুলার আশটাকে এ পর্যায়ে একেবারে লোতে করে দিতে হবে আর অনবরত নেড়ে নারকেলের মাঝে যে পানিটা আছে সেটা শুকিয়ে ঠিক এরকম করে নিতে হবে এটা অনেকটা রসালো হবে তবে ঠিক এরকম ছুরছোরা হবে ঠিক এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে আমি এক পাশে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আমার নারকেলটা একেবারে হয়ে গেছে ঠিক দেখুন এখন আমি একটা মিক্সিন বলে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা আজকে আমি এই পুলি পিঠার জন্য এখানে শুধু ময়দাটাই ব্যবহার করছি এরপর দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল এখানে রান্না করার যে সয়াবিন তেল থাকে আমি সেই তেলটাই নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেব লবণ এখানে হাফটা চামচ লবণ দিচ্ছি এখন এই তেলটাকে ময়দার সাথে আমি হাতে ভালোভাবে মিশিয়ে নেব তো এটাকে অবশ্যই ভালোভাবে মেশাতে হবে ঠিক আমি যেভাবে করে মেশাচ্ছি একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন তো এভাবে করে আমি এটাকে ভালোভাবে ময়দার সাথে তেলটাকে মিক্স করে নিয়েছি তো আমার এটা মেশানো হয়ে গেছে তো ময়দাটার জন্য তেলটা ঠিক আছে কি না সেটা বোঝার একটা উপায় আছে আর সেটা হচ্ছে এইভাবে করে মুঠো করে যদি ময়দাটা ধরেন এরপর দেখবেন এটা এরকম দলা পাকিয়ে থাকবে এরপর হাতে চাপ দিলেই এটা ভেঙে যাবে বুঝতে হবে তেলটা ময়দার জন্য একেবারে ঠিক আছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি হাফ কাপের চেয়ে সামান্য একটু বেশি পানি আমার এই ডোটা তৈরি করতে লেগেছে আপনাদের কম অথবা বেশিও হতে পারে এটা নর্মাল টেম্পারেচারের পানি এখানে আমি ঠান্ডা পানি অথবা গরম পানি কোনোটাই ব্যবহার করিনি তো আমার ডোটা মধ্যে নেওয়া হয়ে গেছে আর এখন আমি উপর থেকে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে ভালোভাবে ডোয়ের গায়ে মেখে নিচ্ছি তো এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য এতে করে ডোটা আরও কিছুটা সফট হয়ে যাবে তো দশ মিনিট এভাবে করে অবশ্যই ঢেকে রাখতে হবে ফিরে এসেছি দশ মিনিট পর তো এখন ঢাকনাটা সরিয়ে নিলাম আর ডোটা আগের চেয়ে অনেক সফট হয়ে গেছে দেখুন তো এরপর যে এটাকে আমি ভালোভাবে আবারও পাঁচ মিনিটের জন্য মথে নেব তো এভাবে করে আমি হাতে ভালোভাবে এটাকে মথে নিচ্ছি তো এখানে কোনো শুকনো ময়দা ব্যবহার করার প্রয়োজন নেই এটাকে এমনিতেই মথে নিতে হবে তো মথে নেওয়ার পর আমি এটাকে গোল একটা বলের মতো করে নেব এরপর একটা ছুরি দিয়ে এটাকে কেটে চারটা ভাগ করে নেব এরপর সবগুলো ভাগকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর একটা ভাগকে আমি একটা লিচি কেটে নেব তো সবগুলোকে অবশ্যই ঢেকে রাখতে হবে তা হলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে তো একটাকে এখন আমি হাতে এভাবে করে গোল করে একটা লিচির মতো করে তারপর এটাকে আমি হালকা কিছুটা খুবই সামান্য পরিমাণের ময়দা দিয়ে একটা রুটি বেলে নিতে হবে দেখুন আমার লিচিটা হয়ে গেছে এবারে আমি হালকা একটু ময়দা লাগিয়ে নিলাম শুকনো ময়দা আর এখন এটাকে আমি একটা পাতলা করে রুটি বেলে নেব যতটা সম্ভব পাতলা করে রুটিটা বেলার চেষ্টা করবেন এতে করে পিঠাটা খেতে অনেক ভালো হয় তো আমার পাতলা করে রুটিটা বেলে নিয়েছি আপনাদের স্পেস বেশি থাকলে আপনারা একসাথেই রুটিটা অনেক বড় করে বেলে নিয়ে এভাবে করে কুকি কাটার দিয়ে কেটে নেবেন তো দেখুন আমার নারকেল কোড়াটা ঠিক এরকম ছোট জোড়া হয়েছে তো এখান থেকে এখন আমি এক টেবিল চামচের মতো নারকেল কোড়া নিয়েছি আর এটাকে ঠিক এরকম রুটিটার মাঝখানে দিয়ে দিতে হবে আজকে আমি আপনাদেরকে দুটো পদ্ধতি দেখাবো এই পিঠাটা তৈরি করার তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই ওইভাবেই পিঠাটা তৈরি করতে পারবেন তো প্রথমটা হচ্ছে ঠিক এরকম আমরা যেটা ট্র্যাডিশনালভাবে করে থাকি সেটা তো হাতের সাহায্যে এভাবে করে চেপে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যায় খুব সহজেই এটা আমরা সকলেই পারি তো এভাবে করে আপনারা চাইলে এই পুলিপিঠার শেপটা দিয়ে দিতে পারেন দেখুন এটা তৈরি হয়ে গেছে খুব সহজেই আর এর চেয়েও সহজ একটা পদ্ধতি আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা চাইলে সেভাবেও তৈরি করতে পারেন তো আবারও আমি কিছুটা পুর একটা রুটির মাঝখানে দিয়ে দিলাম তো এভাবে করে দুই পাশটাকে অবশ্যই হাতে প্রথমে চেপে একসাথে করে লাগিয়ে দিতে হবে দেখুন ঠিক এভাবে করে তা না হলে কিন্তু পিঠাটা ভাজার সময় খুলে যাবে তো হয়ে গেছে তো এখন আমি একটা কাটা চামচ নেব আর ঠিক এই চামচটা দিয়ে এভাবে করে চারপাশটাকে ঠিক এভাবে করে একটু ভালোভাবে চেপে দিতে হবে ব্যাস এতটুকুই হয়ে গেছে খুব সহজে দেখুন পিঠাটা তৈরি করে নিলাম তো এভাবে করে সবগুলো পিঠা আজকে আমি তৈরি করে নেব চলে এসেছি চুলায় এবার একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটাকে ভালোভাবে গরম করে চুলা আঁচটাকে মিডিয়াম লোতে রেখে পিঠাগুলো ভাজতে হবে তো আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি প্রথম বেজ এখানে আমি যতগুলো পিঠা আমার ফ্রাই প্যানে ধরে ততগুলোই আমি ভেজে নেব পরবর্তী বেজে আমি আবারও কিছু পিঠা ভেজে নেব। তো খুব বেশি একসাথে দেয়া যাবে না এতে করে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে তো যখন দেখবেন এক পাশটা হয়ে এসেছে ঠিক এরকম তখনই পিঠাগুলোকে উল্টে দিতে হবে একটা চামচ দিয়ে আমি এভাবে করে পিঠাগুলোকে উল্টে দিচ্ছি তো এইভাবে করে পিঠাগুলোকে দুইবার উল্টে দিতে হবে দুই পাশকে ভালোভাবে কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে ঠিক এরকম একটা গোল্ডেন কালার হয়ে গেছে বুঝতে হবে পিঠাটা হয়ে গেছে তো এভাবে আমি তেলটা ঝরিয়ে সবগুলো পিঠাকেই একটা টিস্যু পেপারের উপর তুলে নেব তো এভাবে করে আজকে আমি আমার সবগুলো পিঠাকেই ভেজে নেব তৈরি হয়ে গেছে মজাদার রসালো একেবারে খাস্তা পুলি পিঠা এটা দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি সুস্বাদু আর এটা কতটা খাস্তা হয়েছে সেটা একটু ভেঙে দেখালেই বুঝতে পারবেন আপনারা দেখুন আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে আপনাদের কাছে আর ভালো লাগলে এরকম আরও অনেক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না